Assalamualaikum. Income zone থেকে আমি আরাফাত শিহাব. আজকে সাতোশি কোড নিয়ে অনেক ইম্পর্টেন্ট কিছু আলোচনা করব. মূল ব্যাপারটা এর উইন্ডোটা কবে পাবো এবং তারা যে ডেটটা চেঞ্জ করেছেন এটা নিয়ে সম্পূর্ণ ইন ডিটেইলস আলোচনা করব. আপনারা সবার কাছে আজকে ভিডিওটা শেয়ার করে দেন কারণ সবাই ওয়েট করে আছে উইন্ডোটা কবে পাবো, টাকা কবে পকেটে নিব, এই ব্যাপারটা নিয়ে সবার কনফিউশন আজকের ভিডিওতে টোটালি আমি ক্লিয়ার করে দিব. প্রথম কথা, সাতোশি কোড থেকে কি আপনি কোর কয়েনটা এখন মাইনিং করতে পারবেন? না, আপনি সাতোশি কোড থেকে কোনোভাবে কোর কয়েন মাইনিং করতে পারবেন না. এবার দ্বিতীয় কথা, এই যে আমরা ক্লেম করতেছি এটার কোনো ভ্যালু আসবে? হ্যাঁ, এটা ভ্যালু অবশ্যই আসবে এবং এটা আমরা সেল করতে পারবো, এরকমটাও কিন্তু সাতোশি কোরের অফিসিয়াল থেকে জানা গেছে. এবার তৃতীয় কথা, এখান থেকে কি সারা জীবন মাইনিংই করে যাব? আমরা কি টাকা পকেটে নিতে পারবো না? আমি আপনাদের বলতেছি সাতোশি কোর থেকে অবশ্যই টাকা আপনি পকেটে নিতে পারবেন. কিন্তু এখন অনেকেই বলবেন যে ভাই, একটার পর একটা ভিডিও দেখতেছি, একটার পর একটা আপডেট আসতেছে, টাকা তো পকেটে নেওয়ার কোনো আপডেট আসছে না, ব্যাপারটা কি? আমরা এটা কি ফেক বলে মেনে নিব? আসলে একটা কথা আমি আপনাদের বারবার বোঝাতে চেয়েছি, একটা কোম্পানিতে যখন আমরা ফ্রিতে কাজ করি আমাদের সেই ফ্রিতে মেনে নিতে হবে তারা যেইটা ইনস্ট্রাকশন দিক, ঠিক আছে? তারা কিন্তু নানা রকম ইনস্ট্রাকশন দিচ্ছে যে আপনারা এইভাবে কাজ করেন, আমরা মেননেটের জন্য কামিং সুন, এরকম টাইপের অনেকগুলো আপডেট দিচ্ছে. কিন্তু সেই আপডেটগুলো দেখার পরে যারা মূলত মাইনিং সম্পর্কে জানে তাদের মনের ভিতরে কিছু হচ্ছে না, কিন্তু আমরা যারা নতুন ইউজার আসি, যারা মোটামুটি তিনটা কোর বা চারটা কোর নিয়ে বসে আসি, তাদের মনের ভিতরেই মূলত এই প্রশ্নটা আসছে, আদৌ হয়তো বা এখান থেকে উইন্ডোটা পাবো না? কিন্তু অবশ্যই আমরা এখান থেকে উইন্ডো পাবো. তাদের যে প্রসেসিং আছে, তাদের যে মানে কালেক্ট করার একটা ব্যাপার আছে, সব কিছু সমাধান না করে তারা জীবনেও আমাদের জন্য উইন্ডো ইনিজেবল করে দেবে না. এখন কথা বলবেন যে ভাই, ডেট দিয়ে তা কেন মিস করে? তারা তো পিসাই ডেটটা দিতে পারতো, তাতে কোনো সমস্যা নাই. আসলে ব্যাপারটা হচ্ছে, আমরা যখন একটা বাড়ি বানাই ওই টাইমে তো আমি মনে করি যে এই বাড়িটা আমার 3 মাস থেকে 6 মাসের ভিতর হয়ে যাবে, কিন্তু অনেক ঝামেলার কারণে সেটা কিন্তু অনেক সময় আগে হয়ে যায় অথবা কিন্তু ওইটা একটু দেরি হয়। তো একটা জিনিস দেখেন, এই সাতোশি কোর মাইনিং এটাও কিন্তু একটা বাড়ি করার মতো বা একটা মানে বিল্ড আপ করার মতো একটা জিনিস, এটা কিন্তু সম্পূর্ণ তারা একটার পর একটা স্তর দিয়ে এটা কিন্তু বিল্ড আপ করছে এবং এই বিল্ড আপ করতে অনেক জায়গা থেকে তাদের থেমে থাকা লাগছে, আবার অনেক জায়গা তাদের ফাস্টলি মুভ করা লাগছে, ঠিক আছে? যেমন এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা শেষ হয় নাই, আমাদের যে 1 তারিখে বলেছিল যে এটা সম্পূর্ণ শেষ করে নতুন একটা প্রজেক্ট দিবে এবং ওখান থেকে রিয়েল কয়েন আর্নিং করতে পারবো, এটাও কিন্তু রিয়েল কয়েন, ঠিক আছে? কিন্তু এটা শেষ করে নতুন কিছু প্রজেক্ট এই তিনটার সাথে অ্যাড করার কথা ছিল, বাট সেটা তারা করে নাই, হয়তো বা তাদের ইন্টারনালে কোনো একটা সমস্যা আছে। আপনারা ওয়েট করেন, আমি উইথড্রর ব্যাপারে সব কিছু আমি ক্লিয়ার করব। আজকে ভিডিওটা সত্যি অনেক বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আবারও বলতেছি ভিডিওতে লাইক দিয়ে সবার কাছে শেয়ার করে দেন, তাহলে উইথড্রর ব্যাপারটা আপনি আসলেই ক্লিয়ার হয়ে যাবেন এই ভিডিও থেকেই, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছিলাম, এই প্রজেক্টগুলো থেকে কিন্তু আমরা ইনকাম করতে পারবো, কিন্তু এর সাথে যদি আরও প্রজেক্টগুলো অ্যাড করে দেয় সেক্ষেত্রে কিন্তু ইনকামের প্রসেসটা বেড়ে যাবে। এখন অনেকেই নতুন ইউজার বলবেন যে ভাই, এই ক্লেম করে করে ইনকাম করার আমার দরকার নাই, আমি যে কয়টা কোর জমাইছি এই কয়টা সেল করে যেই টাকা পাই ওইটা নিয়ে আমি নাকে তেল দিয়ে ঘুমাইতে চাই, এরকমটা অনেকেই নতুন ইউজার বলবেন। আমি একটা কথা বলি, আপনার কোর কয়েন আপনি সেল করে দেন, কোনো সমস্যা নাই। আপনার আশেপাশে অনেক পাবলিক আছে যারা 100 টাকা 200 টাকার বিনিময়ে আপনার কোর কয়েনটা কিনে নেবে, আপনি তাদের কাছে সেল করে দিতে পারেন, কোনো সমস্যা নাই, যদি আপনার ইমার্জেন্সি টাকার প্রয়োজন হয়। তো আমার কথা ভাই, আমরা একটা ফ্রি সাইডে কাজ করে এত টাকা কেন করব? আমি কিন্তু একটা কথা বলছি যে এই ফ্রি সাইডে কাজগুলো এমন হয় যেগুলো আপনি যদি মানে ভাবতেও পারেন নাই আপনার এত টাকা হয়ে যাবে। আবার অনেক সময় এমন হয় যে এইটা নিয়ে এত আশা এত ভরসা করেছি বাট ওইটা থেকে কিন্তু কিছুই পাই নাই, এরকমটা কিন্তু অনেক প্রজেক্টের সাথে হয়েছে। কিন্তু আমি যেগুলো রিভিউ করছি ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা বেনিফিট আমরা সকলেই পাবো, হয়তো কোনো প্রজেক্টে একটু কম পাইছি আবার অনেকটা বেশি পাইছি কোনো প্রজেক্টে, কিন্তু অবশ্যই আমরা কিন্তু সেটা থেকে পাবো, এটা কিন্তু অবশ্যই একটা ব্যাপার, এটা কিন্তু আপনিও জানেন আমিও জানি। কিন্তু আমাদের যে ওয়েট করা, ধৈর্য ধরা, এটা আমাদের কারোরই সহ্য হয় না, আমরা বাঙালি আমাদের কারোরই সহ্য হয় না, কিন্তু কি করব বলেন? তারা যে টুইটারে একটা পোস্ট দেবে যে আমরা এই কাজ করতেছি, আমাদের জন্য এত টাইম দেওয়া লাগবে, তারা এক্স্যাক্টলি যে ডেটটা এটা কিন্তু বলে নাই যে উইথড্রর যে ডেটটা এটা কবে দেবে। তো এখন অনেকেই প্রশ্ন করতেছেন যে উইন্ডোটা আসলে আমি টাকাটা পকেটে নিব কিভাবে? টাকাটা পকেটে নেওয়ার প্রথম প্রসেস
এখানে যখন উইডো আসবে বা তাদের টুইটারে যখন বলে দিবে যে উইডো জন্য ইনিজেবল হয়ে গেছে বা এই জায়গাটা লঞ্চ হয়েছে, ওই টাইমে আপনার এই সাতোশি কোর কোনো একটা এক্সচেঞ্জারে লঞ্চ হবে। যেমন এই বাইন্যান্সে লঞ্চ হইলো, মানে আমি কথার কথা বলতেছি, এইবার মনে করেন এই বিএনবিটা কোর, এই যে এরকম লঞ্চ হইলে এরকমভাবে ট্রেডিং হইতে থাকবে। এই লাল দাগগুলো যারা সেল করতেছে তারা, এবং সবুজ দাগ যেগুলো আছে এগুলো হলো কিনতেছে। তো এই যে এক্সচেঞ্জার, এই এক্সচেঞ্জারে যদি লিস্ট হয় তাহলে এই এক্সচেঞ্জারে কিছু পাবলিক থাকবে আর আমরা থাকবো এই লাল দাগগুলা, ঠিক আছে? আর সবুজ দাগগুলো হবে এক্সচেঞ্জারে কিছু পাবলিক। আবার কিছু কিছু পাবলিক এমন থাকবে যে তারা সেল করে দিয়েছে, হঠাৎ করে দেখতেছে যে কোর কয়েন যে দামে সেল করছে তার থেকে কমে চলে আসছে, ওই টাইমে কিনে নিল, আবার যখন বাড়তেছে ওই টাইমে একটা সেল করে দিল, তার কোরটা সেল করে দিল। তাহলে কি হচ্ছে, তার ইনকামও হচ্ছে, তার ট্রেডিংও হচ্ছে, ওখান থেকেও ডবল লাভ করতে পারলো। মোটামুটি এইভাবে লিস্ট হবে। আচ্ছা, এইরকম একটা এক্সচেঞ্জার লিস্ট হলো, এইবার হলো এটা তো ডলার হয়ে গেল, তাই না? এই যে মনে করেন এরকম ইউএস ডলার বা ইউএসডিটি হয়ে গেল, এই যে ইউএসডিটি এটা হয়ে গেল, এবার এটা কিভাবে নিব, এইটা কিন্তু আপনার নেওয়ার জন্য কোনো সমস্যা নাই। আপনি চাইলে যে কারো কাছে ডলারটা সেল করে দিতে পারেন, অথবা বাইন্যান্সের পিটুবি থেকে, এখানে দেখেন নেওয়ার জন্য কিন্তু ওয়েট করে আছে এরা, ঠিক আছে? কেউ বিকাশ, কেউ নগদ, এটা আমার কান্ট্রি চেঞ্জ করা বলে এরকম দেখাচ্ছে। আর যাই হোক, এখানে বিকাশ, নগদ, ব্যাংক সব রকমই কিন্তু আপনি ডাইরেক্টলি এখান থেকে টাকাটা আপনার ওয়ালেটে নিতে পারবেন, অথবা আমার কাছে সেল করে বা আপনার পাড়া প্রতিবেশী যাত্রার কাছে সেল করে কিন্তু আপনি এটা ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। এই ডলারটা সেল করে আপনি যখন সাতোশি কোর পাবেন, কোর থেকে ডলার হবে, ডলার থেকে টাকা হবে, তারপরে কিন্তু ওই টাকাটা আপনি পকেটে নিতে পারবেন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। এইবার এই যে এই উইথড্রোর সিস্টেমটা বা উইথড্রোটা কবে নাগাদ আসতে পারে, উইথড্রোটা তখনই আসবে যখন সাতোশি কোরের মেননেটটা লঞ্চ হবে। কোনো প্রজেক্টের যদি মেননেটটা লঞ্চ না হয় সেক্ষেত্রে তারা কোনো এক্সচেঞ্জারে লিস্ট করতে পারে না। তো এক্সচেঞ্জারে লিস্ট হওয়া মানে আমাদের টাকা পকেটে নেওয়া, কিন্তু মেননেট আসা মানে কোনো একটা এক্সচেঞ্জারে লিস্ট হওয়া। সেক্ষেত্রে আমাদের ওয়েট করতে হবে তারা যখন মেননেটটা লঞ্চ করে। তবে যত সম্ভব জানা যাচ্ছে যে জানুয়ারি মাসের ভিতর তারা মেননেটটা লঞ্চ করবে, এবং উইথড্রো সিস্টেমটা ইনশাল্লাহ আমরা ফেব্রুয়ারি মাস বা মার্চের ভিতরে একটা সেট আপে পেয়ে যাবো ইনশাল্লাহ। আমি শুধু এইটাই দোয়া করছি যে এখানে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু কাজ করছে, অনেকেই অনেক গরিব আছে, অনেকেই শখের বসে করছে, অনেকের মানে মধ্যবিত্ত আছে, সবাই কিন্তু এখানে কয়েনগুলো জমায় রাখছে। এবং লাস্টের দিকে যারা পাবলিক আছে তাদের জন্য শুধু আমার আফসোস লাগে, দেড় থেকে দুই বছর আমি চিল্লাইছি, ভাই এখানে অ্যাকাউন্ট করো, এখানে অ্যাকাউন্ট করো, এখানে অ্যাকাউন্ট করো, কেউ করে নাই। যখন মাইনিং শেষ হয়ে গেছে সবাই বলতেছে ভাই এখানে এখন তো আর মাইনিং করা যায় না, কোনো কি সিস্টেম নাই যে আমি এখানে মাইনিং করব বা একটা দুইটা কোর আমি কিনে রাখবো। আসলে তাদের জন্য শুধু আফসোস করা ছাড়া আর কিছু বলার নাই, কারণ একটা প্রজেক্ট যখন টাকা দিতে লাগে ওই টাইমে কিন্তু চারপাশে মানুষজনের অভাব নাই, কিন্তু যখন ওই প্রজেক্টটা ফ্রিতে বলতেছে যে এত তারিখে টাকা পাবেন বা আমরা এই দিনে টাকাটা দেওয়ার একটা সম্ভাবনা আছে, মানে ওই যে ওই মানুষের ভিতরে ওইটা চিন্তাভাবনা হয়ে গেছে যে ওই দিনে দিবে, আসলে দিবে না, ওইটা ফেক বলতেছে বা এটা স্ক্যাম করবে, এই জন্য কেউ এখানে অ্যাকাউন্ট করে নাই বা অনেকেই অ্যাকাউন্ট করেন নাই যারা এখন আফসোস করতেছেন। কিন্তু যারা অ্যাকাউন্ট করছেন আমি তাদেরকে বলতেছি আপনারা এক একজন লাকি পার্সন, আমি আপনাদের বলতেছি আপনারা এক একজন কিন্তু একটা লাকি পার্সন। কারণ সাতোশি কোর কয়েন এটা সম্পূর্ণ বিটিসি মানে বিট কয়েনের সাথে কম্পেয়ার করতেছে, ইথেরিয়ামের সাথে কম্পেয়ার করতেছে, সেই লেভেলে যাওয়ার জন্য কিন্তু এত বড় একটা প্রজেক্ট বিল্ড আপ করতেছে সারা ওয়ার্ল্ডের ভিতরে। এটা কিন্তু সারা ওয়ার্ল্ডের ভিতরে ফ্রি এয়ারড্রপ প্ল্যাটফর্মে কিন্তু এক নম্বরে আছে, আপনারা জানেন কিনা জানি না, তবে এইটা কিন্তু ফ্রি এয়ারড্রপের ভিতরে টপে থাকবে যতদিন এইটা মার্কেটে থাকবে বা মার্কেটে প্রজেক্টটা রান থাকবে ফ্রি এয়ারড্রপের। এবং এই সাতোশি কোডটা আমরা যখন এখান থেকে সেল করতে পারবো, আবার কিন্তু যারা সেল করে দিবে তারা চাইলে কিন্তু আবার কিনতেও পারবো, ঠিক আছে? নতুন যারা পাবলিক আছে এখন যারা মাইনিং করতে পারেন নাই তাদের ওয়েট করতে হবে এইটা লিস্ট হওয়া পর্যন্ত। যখন লিস্ট হবে ওই টাইমে কিন্তু আমরা এখান থেকে এই কোর কয়েনগুলো এক্সচেঞ্জার থেকে কিনতে পারবো। এইবার অনেকেই বলছিলেন না ভাই কেনার লোক কই, আমরা নাই বিক্রি করার লোক, কেনার লোক কই, এই যে যারা অ্যাকাউন্ট করেন নাই, যারা এই যে কোর সম্পর্কে এত কিছু জানার পরে এখন আফসোস করতেছে, এরাই কিন্তু কেনার লোক। এবং ওই যে এক্সচেঞ্জার, আমি যেমন বাইন্যান্স দেখাইলাম না, এই বাইন্যান্সে তো আপনার শুধু ওই সাতোশি কোর ইউজার নাই, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ট্রেডিং করার জন্য আসছে। ট্রেডিংটা কী করার জন্য আসছে, বিএনবি, বিটিসি, ইথেরিয়াম এইগুলোর সাথে ট্রেডিং করার জন্য আসছে। তো এই ট্রেডিংটা তখন কিন্তু কোর কয়েনেও থাকবে। কেন থাকবে, যখন গেনার লিস্টে বা নিউ লিস্টে এটা লঞ্চ হবে ওই টাইমে কিন্তু সবার চোখে এটা উপরে থাকবে, আর ওই টাইমে কিন্তু একটা ইউজার এখানে যে কিন্তু বাই এবং সেল করবে। এই যে লাল এগুলো সেল, আর গ্রিন এগুলো কিন্তু বাই মানে কেনা হচ্ছে। তো এইরকমভাবে বাই সেল হয়ে টাকাগুলো আমরা পকেটে নিতে পারবো। আশা করি আপনারা সব ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছেন। এখন আর আমি চাই না যে আরও প্রশ্ন করেন যে ভাই উইথড্রো কবে হবে, উইথড্রো কিভাবে টাকাটা পকেটে নিব, আদৌ কি টাকা পকেটে নিতে পারবো কিনা, এত টাকা কিভাবে দেবে।
আশা করি সকল প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছেন। যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। কাউকে সাবস্ক্রাইব করার কথা বলবো না, কাউকে লাইক দিতে বলবো না। দেখি কতজন আমার পাশে থাকেন।